উদয়পুর রামঠাকুর সেবা মন্দির অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামঠাকুরের 164তম জন্মতিথি উৎসব শুরু হয়েছে 17ই ফেব্রুয়ারি থেকে। রামঠাকুর উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরকে। নানা বাহারি ফুল ও আলোকসজ্জা সাজানো হয়েছে রামঠাকুরের মূল মন্দিরটিকে। প্রতিদিন থাকছে বিভিন্ন দলের কীর্তন অনুষ্ঠান। 19শে ফেব্রুয়ারি সোমবার রামঠাকুরের বিশেষ জন্মতিথি পূজা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। গোটা উৎসবের বিষয় নিয়ে আশ্রম কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর 5টি দল কীর্তনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে আগরতলা থেকে 2টি দল এবং আসাম থেকে 3টি দল অংশ নেয়। আগামী 21শে ফেব্রুয়ারি বুধবার মহাপ্রসাদ বিতরণ করা হবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এদিকে প্রতিদিন উৎসব চলাকালীন ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আশ্রম কমিটির পক্ষ থেকে। সেই সাথে 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। গোটা উৎসবকে কেন্দ্র করে আশ্রমের ভেতর বসানো হয়েছে বিভিন্ন মেলায় আসা দোকানিদের। জমজমাট হয়ে উঠেছে উদয়পুর গিরিধারী পল্লীস্থিত রামঠাকুর আশ্রমের এই বছরের উৎসব। উদয়পুর গিরিধারী পল্লীস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উদয়পুরবাসীকে জানাই অভিনন্দন। আজ আমাদের 164তম উৎসবের কিছুদিন চলছে। আমাদের অনুষ্ঠান 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16ই ফেব্রুয়ারি 2024 ইংরেজি শুক্রবার থেকে, এবং 17ই ফেব্রুয়ারি 2024 দুই শনিবার গঙ্গা আবাহনের মাধ্যমে আমাদের উৎসবের শুভারম্ভ শুরু হয়েছে। আজ 19 তারিখ সোমবার ঠাকুরের জন্মদিনের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের এই উৎসব মানে প্রচুর প্রচন্ড হচ্ছে। সবাই ঠাকুরের জন্মদিনের উৎসবকে কেন্দ্র করে আর জন্মদিনের উপলক্ষে আমাদের ঠাকুরের বিশেষ পূজা হয়। সেই পুজোতে জাতির জন্মদিনে সবাই উপস্থিত থাকে এবং এটা খুব জাঁকজমক। সেটাই আজ আমাদের উৎসবের মূল কেন্দ্র। আজ এই উৎসব আমাদের 21 তারিখ মোট 22শে ফেব্রুয়ারি সকালবেলা গঙ্গা নগর কীর্তনের মাধ্যমে এটার পরিসমাপ্তি হবে। আর 21শে ফেব্রুয়ারি রোজ বুধবার আমাদের এই উৎসবের মহাপ্রসাদ